হাই এভরিওয়ান, দিস ইজ সিস্প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, এবং যারা ফেসবুক থেকে দেখছো ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি রিসেপশন মেকআপ টিউটোরিয়াল, যেটা কিনা তোমাদের যারা নিউয়ার আছো তাদের খুব হেল্পফুল হবে ভিডিওটি। তো চলো প্রথমে দিকে চলে যাই। প্রথমে আমি এখানে একটা টোনার ইউজ করছি। এই টোনারটি হচ্ছে কি ল্যাকি বিউটি একটা মিস্ট, যেটা ভীষণ ভালো। তারপর আমি একটা স্কিনটা আমাদের ক্লায়েন্টের যেহেতু একটুখানি ড্রাই, তাই আমি একটু নিভিয়া ময়েশ্চারাইজার ইউজ করছি, যেটা ক্রিমি হয়, সেটা ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি অল ওভার ফেসে। দেন আমি এখানে একটা ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি, যাতে কিনা আমাদের পোর্সটা একটুখানি মিনিমাইজ হয়ে যায়, পরবর্তী স্টেপসগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আর তোমরা আমার মেকআপ টিউটোরিয়ালগুলো যারা দেখছো, যারা পছন্দ করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। এবং যারা নতুন আছো চ্যানেলে, কী করতে হবে, একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু ফলো করে দিও। তো এখানে আমি একটা স্টোভ ক্রিম ইউজ করছি মিওনের। এই স্টোভ ক্রিমটা দিলে কী হবে, আমাদের স্কিনটা যে মেকআপটা খুব গ্লো করবে। তারপর আমি একটা ডার্কার শেড দিয়ে DJ4 মেবি ডার্মা শেডের ডার্কার শেডটা দিয়ে অল ওভার ফেসে আমি একটুখানি কী করছি, ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন আমি ভালো করে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এবং আজকে আমাদের মডেল কিন্তু খুব মিষ্টি একটা মডেল, ওর বাড়ি কাঁচরাপাড়া। ওর ডিটেলস তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তার ডিটেলস দিয়ে দেবো। এখানে আমি যে মাই ম্যাজিকের ব্লেন্ডারটা ইউজ করছি সেটা কিন্তু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, দেন আমি ইউজ করছি। এরপর আমি একটু করছি ওর থেকে স্কিন টোনের সমান, যেটা তার সেই সমানে কোনো একটা স্কিন টোন দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে বেসটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আই ম্যাজিকের এই বিউটি ব্লেন্ডারটার সাহায্যে। আর ব্লেন্ডিংটা মাস্ট, কিন্তু ব্লেন্ডিংটা খুব সুন্দর করে করতে হবে। আর এরকম ভিডিও তোমাদের কি ভালো লাগছে অবশ্যই আমাকে জানাতে হবে। এবং যারা বিউটিশিয়ান কোর্স শিখছিল তাদেরকেও বলি, তোমাদের কিন্তু এই মেকআপ টিউটোরিয়াল কোর্সগুলো কিন্তু ভালোভাবে তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। তো এখানে আমি দেখো যেটা লাইটার শেড আছে ডার্মা প্যালেটের, সেই শেডটা দিয়ে আমি কি করছি, ভালো করে আমার যে হাইলাইট জোন আছে সেখানে অ্যাপ্লাই করছি। দেন সেমভাবেই বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে হাতে ব্লেন্ড করে নিতে হবে, ব্লেন্ডিংটা কিন্তু সুন্দর করে করতে হবে। এরপর আমি এখানে ভালো করে ফাউন্ডেশনটা যেটা অ্যাপ্লাই করলাম মানে শেডটা, সেটাকে ভালো করে পেকিং করতে হবে, ঠিক আছে। তার জন্য আমি এখানে কি করছি, ভালো করে কোট করে নিচ্ছি একটা সুন্দর লুজ পাউডারের সাথে। এরপরে পরে কী করছি, এখানে আই ম্যাজিকের একটা প্রমেট নিয়ে নিচ্ছি, এটা আইব্রো প্রমেট ব্রাউন শেডের। এইটা অল স্কিনে যায়, আর ব্রাউন শেডটাই কিন্তু আমরা আইব্রোজ ফিল করার জন্য ইউজ করে থাকি, ঠিক আছে। তো ভালো করে এটা আইব্রোজটাকে ড্র করে নিলাম আমি সুন্দর করে। এখানে একটা বেলি ব্রাশ ইউজ করছি আমি, দেন একটা যেটা আমার স্কিন টোন থেকে দু শেড লাইটার একটা শেড দিয়ে আমার যে আইব্রোজটা আছে ক্লায়েন্টের, সেই আইব্রোজটাকে ভালো করে কিন্তু শার্প করে নিতে হচ্ছে, মানে ক্লিন করে নিতে হচ্ছে। দেন এবার আমি এখানে একটা ইয়েলো শেড দিয়ে অ্যাজ আ ট্রানজিশন অ্যাপ্লাই করছি। দেন আই মেকআপটা পুরোটা দেখাচ্ছি না, তবে যদি চাও দেখতে আমি অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই এর পরের ভিডিওগুলোতে সেগুলো দেখাবো। দেন আমি একটু ডার্কার শেড দিয়ে আর একটুখানি ট্রানজিশন শেডটাকে একটু ডিপ করলাম, দেন মিডিলটা একটা শিমার শেড অ্যাপ্লাই করছি, আর কিছু নেই, প্লাস একটা সিম্পল আই মেকআপ তোমাদের সাথে দেখালাম। তোমরা যদি চাও আই মেকআপের টিউটোরিয়াল আলাদা করে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। ভালো করে ব্লেন্ডিং করতে হবে প্রত্যেকটা জিনিস, ব্লেন্ডিংটা মাস্ট। এরপর আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, দেখো সেটা অফ ক্যামেরা আমি করে ফেলেছি, কোনো কারণে আমি ক্লিপটা নিতে পারিনি। যাই হোক, তোমরা যদি চাও আমি ভিডিওটা অবশ্যই পরে দিয়ে দেবো। তারপর আমি এখানটা আই ম্যাজিকের একটা কন্ট্রোল প্যালেট দিয়ে আমাদের যেখানে জ লাইনটা আছে ওখানটা কন্ট্রোল করে নিচ্ছি, যেখানে যেখানে প্রয়োজন। তারপর আমি আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট থেকে পিঙ্ক অ্যান্ড ব্রাউন শেডটা মিক্স অ্যান্ড ম্যাচ করে অরেঞ্জের শেডটাকে দিয়ে ভালো করে আমাদের চিক্সের ওখানটায়, নোজের ওখানটায় থুতমিতে একটু দিচ্ছি, যাতে একটু মিষ্টি লাগে মডেলটাকে দেখতে, তাই না। আর মডেলকে ভালো করে মেকআপটা সেট করে দেওয়ার জন্য আমি এখানে একটা মিস্ট ইউজ করছি, বা এটা সেটিং স্প্রে বলতে পারো, এটাও ল্যাকি বিউটির ভীষণ ভালো। তো ভালো করে মেকআপটাকে সেট করে দিলাম, দেন আমি এখানে হাইলাইটার ইউজ করছি। হাইলাইটারটা ইউজ করছি আমি হোজো হাইলাইটার, যেটা খুব ভালো, খুব ভালো। তো হাইলাইটারটা আমি অবশ্যই অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গ্লো করছে, আমাদের মডেল এমনিতেই ভীষণ সুন্দরই, আরও সুন্দর লাগছে ওকে দেখতে। তো ভালো করে হাইলাইটার জোনগুলোতে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমরা এই স্কিন টোনটায় গোল্ডেনটা দিতে পারো, যারা আরও ফর্সা হয় তাদের তোমরা পিঙ্কের শেডটাও দিতে পারো। তারপর আমি কলকা করে নিয়েছিলাম ছোট করে অফ ক্যামেরাতে, তোমরা কলকার ভিডিও চাইলে সেটাও আমি কিন্তু ডিটেলসটা দিয়ে থাকবো। তো ভালো করে অ্যাপ্লাই করার পরে আমি এখানে ডিলেন্সি লেপ প্যালেট থেকে একটু নিউডের মধ্যে একটা কালার চুজ করবো, যেহেতু একদম সিম্পল আই লুক করা হয়েছে এবং সিম্পল আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো। তো হালকার উপরেই রাখার চেষ্টা করবো পুরো ব্যাপারটাকে, এবং একটা শাড়ি পরিয়ে নিয়েছি, জুয়েলারি পরিয়ে, দেন তোমাদের পুরো লুকটা নিয়ে দেখা করছি। তো চলো, দিস ইজ মাই অ্যাবসলিউট ফাইনাল লুক গাইস। কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাতে হবে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন, লাভ ইউ অল, টাটা।